ওর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হলো সাইট ডিটারমিনেশন। সাইট ডিটারমিনেশন আমাদের খুব ভালোভাবে জানতে হবে, যেন আমাদের পরীক্ষায় আর যখন বলবে বোনসটা উঠান, আমাদের কখনো ভুল না হয় যে এটা কি রাইট সাইডের বোনস নাকি লেফট সাইডের বোনস। আমরা যেন খুব ইজিলি সাইট ডিটারমিনেশন ভালোভাবে জানার মাধ্যমে বলতে পারি যে স্যার এটা হলো আমাদের রাইট সাইডের বোনস আর এটা হলো আমাদের লেফট হ্যান্ডের বোনস। তো কীভাবে সেটা আইডেন্টিফাই করব সেটা খুবই সহজ, সেটা এখন বলতেছি। অ্যানাটমি বোনস নিয়ে অনেক ভিডিও আপনারা পাবেন, কিন্তু এভাবে বই দাগিয়ে দাগিয়ে তারপর এভাবে ডিটেলসভাবে বিস্তারিত লাইন টু লাইনের ব্যাখ্যা এমন ভিডিও আশা করি পাবেন না কোথাও। কারণ আমি দেখেছি অনেক সার্চ করে, যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি এইভাবে ইউটিউব থেকে সার্চ করে পড়তাম, এইভাবে গুছিয়ে গুছিয়ে কেউই কোনো রকম ভিডিও ছিল না। দেখা যাচ্ছে যা দেখাতে তো ভালো ক্লিয়ার ছিল না, বা বোনস দেখাতে তো সেটা ক্লিয়ার ছিল না। তো আমি মোটামুটি চেষ্টা করি যে ক্লিয়ারভাবে বই লাইন টু লাইন দাগিয়ে পড়ার জন্য একটু সময় নিয়ে ফুল ভিডিও দেখবেন, তাহলে দেখা গেছে আপনি খুব ভালো করে অ্যানাটমি শিখতে পারবেন, যা আপনার পরবর্তী লাইফে খুব কাজে লাগবে। সাইট ডিটারমিনেশন প্রথমে রয়েছে এসিটাবুলাম। এসিটাবুলাম ইজ ডাইরেক্টেড ল্যাটেরালি, এসিটাবুলামটা সবসময় থাকবে ল্যাটেরালি। এই যে দেখেন, কারণ এখানে এসিটাবুলাম লেফট ল্যাটেরালি থাকলে সেখানে আমাদের ফিমারের হেডটা এসে অ্যাটাচড হবে। এই যে এখানে যদি আমরা এদিকে দিতাম, তাহলে আবার এখানে একটা জিনিস ছিল যে পিউবিস, যে পিউবিসটা সবসময় সামনের দিকে থাকতে হবে, কারণ আমরা প্রথমেই বলছিলাম যে সেটা থাকে হলো এন্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়রলি, আর ইশ্চিয়াম যেটা আছে সেটা থাকে হলো পোস্টেরিয়রলি। তাই আমাদের এসিটাবুলামকে সবসময় ল্যাটারালি রাখতে হবে, পিউবিসটা সামনে রাখতে হবে, আর ইশ্চিয়ামটা পিছনে রাখতে হবে। এই পজিশনে রাখার ফলে দেখা যাচ্ছে সেটা পজিশন ওয়াইজ আছে, তার মানে এটা আমাদের, এটা হলো রাইট সাইডের বোনস। ঠিক আমরা যদি লেফট সাইডেরটা দেখাই, আমরা পিউবিসটা সামনের দিকে দিলাম, পিউবিসটা সবসময় সামনের দিকে দিব সেটা যেদিকে, তারপর এসিটাবুলামটা যেদিকে থাকে সেটা হবে সেই সাইডের বোনস। এখানে যে পিউবিসটা সামনের দিকে দিলাম, ইশ্চিয়ামটা পিছনের দিকে দিলাম, তারপর এসিটাবুলামটা ল্যাটারালি দিলাম, ল্যাটারের বাইরের দিকে দিলাম, তো এই পজিশনে থাকতেছে। তো এটা হলো আমাদের লেফট সাইডের বোনস, কারণ এখানে ফিমারের হেড এসে অ্যাটাচড হবে। দেন দ্য ফ্ল্যাট এক্সপ্যান্ডেড আইলিয়াম ফর্মস দ্য আপার পার্ট অফ দি বোন দ্যাট লাইস অ্যাবভ দ্য এসিটাবুলাম। আমাদের এখানে যে আইলিয়ামটা রয়েছে সেটা বলছে যে এসিটাবুলাম সেই এসিটাবুলামের উপরে থাকবে, আর সেটা আমাদের হিপ বোনের উপরের পার্ট গঠন করবে। অবটুরেটর ফোরামেন লাইস বেলো দ্য এসিটাবুলাম, আমাদের যে এখানে অবটুরেটর ফোরামেন এসিটাবুলামের নিচে থাকবে। ইট ইজ বাউন্ডেড এন্টিরিয়রলি বাই দ্য থিন পিউবিস অ্যান্ড পোস্টেরিয়রলি বাই দ্য থিক স্ট্রং ইশ্চিয়াম। অবটুরেটর ফোরামেনটা সামনের দিকে থিন পাতলা পিউবিস দিয়ে বাউন্ডেড থাকবে বা সারাউন্ডেড থাকবে, আর পিছনের দিকে সেটা থিক মানে মোটা ইশ্চিয়াম দিয়ে বা সারাউন্ডেড থাকবে। তো আমরা যদি আমাদের মতো করে এগুলো বলতে চাই, আমাদের এত কঠিন কঠিন কথা যদি মনে না থাকে, তাহলে আমরা সহজভাবে বলবো স্যার এসিটাবুলাম লাইস ল্যাটারালি, পিউবিস লাইস এন্টিরিয়রলি, ইশ্চিয়াম লাইস পোস্টেরিয়রলি, অবটুরেটর ফোরামেন লাইস বেলো দ্য এসিটাবুলাম আর অ্যান্ড অ্যাট লাস্ট আইলিয়াম। কিন্তু এটা নিচের আইলিয়াম থাকবে উপরের দিকে, আইলিয়াম নিচের দিকে দিলে হবে না। ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমরা দিলাম এটা ইয়ে দিতে, পিউবিস দিলাম এই দিকে সামনের দিকে, তারপর ইশ্চিয়াম দিলাম পিছনের দিকে, এসিটাবুলামও দিলাম ল্যাটারে। কিন্তু যদি আমরা আমাদের আইলিয়াম নিচের দিকে দিই তাহলে কিন্তু হবে না, আইলিয়ামেও উপরের দিকে থাকতে হবে। তো পুরোপুরি যদি আমি এটা গুছিয়ে বলি, তাহলে আইলিয়াম থাকবে উপরের দিকে, আইলিয়াম লাইস সুপেরিয়রলি, এসিটাবুলাম লাইস ল্যাটারালি, পিউবিস লাইস এন্টেরিয়রলি, ইশ্চিয়াম লাইস পোস্টেরিয়রলি, অ্যান্ড অবটুরেটর ফোরামেন লাইস জাস্ট বেলো দ্য এসিটাবুলাম। এই এই কারণে এটা হলো রাইট সাইডের হিপ বোন। আর এর অপোজিট যে কারণগুলো থাকবে সেই কারণগুলো হবে লেফট সাইডের বোনের জন্য। তো ইজিলি আমরা সাইড ডিটারমিনেশনটা বলতে পারবো। তো আশা করি সবাই এটা খুব ইজিভাবে বলতে পারবো, এত মুখস্থ করার কিছু নেই, এত প্যারা নেওয়ার কিছু নেই, খুব ইজি ওয়েতে জাস্ট একটা মনে রাখবেন অপোজিট সাইডেরটা আপনার এমনিই পারবেন। তারপর হলো অ্যানাটমিক্যাল পজিশন, পিউবিক সিম্ফাইসিস অ্যান্ড ইন্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন লাই ইন সেম করোনাল প্লেন। করোনাল প্লেনটা হলো একটা ইমাজিনারি প্লেন, যেটা কী করে ডিভাইডেড আমাদের বডিকে ডিভাইডেড করে
ইন্টু ডর্সাল অ্যান্ড ব্যান্টাল পার্ট। ডর্সাল মানে হলো পোস্টেরিয়র, মানে পিছনের দিক, আর ব্যান্টাল মানে হলো এন্টিরিয়র বা সামনের দিক। এই দুইটা অংশে ভাগ করে করোনাল প্লেন। এন্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা হলো আমাদের এন্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর এটা হলো পিউবিক সিম্পাথিস। এই দুইটা যদি একটা লাইন টানি, সেটা হলো আমাদের কি লাইন বলতেছে, করোনাল প্লেন। এই করোনাল প্লেন বলতেছে সামনের দিকে একটা অংশ ভাগ করে, পিছনের দিকে একটা অংশ করে। এটা হলো কি ডর্সাল, আর এটা হলো ব্যান্টাল। ব্যান্টাল হলো সামনের দিক, আর ডর্সাল হলো পিছনের দিক। দ্য পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। আমাদের পিউবিসের যে পেলভিক সারফেস রয়েছে, সেটা থাকতেছে ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড। পেলভিক সারফেসের আরেকটা নাম হলো পোস্টেরিয়র সারফেস। তো পেলভিক সারফেস, এটা হলো যে আমাদের পিউবিস নর্মালি থাকে সামনের দিকে, তো সামনে যেটা থাকবে সেটা হবে আমাদের এন্টিরিয়র সারফেস, আর পিছনে যেটা থাকবে মানে এদিকে এই অংশটুকু, এদিকে হবে আমাদের পোস্টেরিয়র সারফেস। আপওয়ার্ড বা অ্যান্ড ব্যাকওয়ার্ড, এই যে এটা হলো আমাদের পেলভিক সারফেস, এই অংশটুকু হলো পেলভিক সারফেস। তো এই পেলভিক সারফেস এদিক দিয়ে এই এই অংশ রয়েছে, এই পেলভিক সারফেসটা রয়েছে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তারপর হলো সিম্পাশিয়াল সারফেস অফ দি বডি অফ দি পিউবিস লাইস মিডিয়াল প্লেন। সিম্পাশিয়াল সারফেসের একটা নাম হলো মিডিয়াল সারফেস। তো সিম্পাশিয়াল সারফেস বা মিডিয়াল সারফেস রয়েছে মিডিয়াল, এই যে এই এটাতে তোমাদের মিড লাইন বরাবর রয়েছে। তো এইটা হলো আমাদের পিউবিসের মিডিয়াল সারফেস বা সিম্পাশিয়াল সারফেস, এই যে এই সারফেসটা, এই সামনের সারফেসটা, এটা সামনের দিকে, তাহলে ইন্টিরিয়র সারফেস হবে ইজিলি। তো এই ছিল আমাদের আইলিয়াম, ইন্ট্রোডাকশন, সাইড ডিটারমিনেশন এবং অ্যানাটমিক্যাল পজিশন নিয়ে ভিডিও। পরবর্তীতে ভিডিওতে কথা বলবো আইলিয়াম নিয়ে। শেষ বলে নিই, যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে ভিডিওর ভিউ। তো কথা না বাড়িয়ে আজকে ভিডিও শেষ করছি। আপনার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ সবাই ভালো থাকবেন।